সালাম বলছেন জান্নাত যেতে চাও, আল্লাহ রাসূল বলছেন তুমি কখনো শিরক করো না। শিরক বুঝেন তো? বুঝেন আল্লাহ, তাহলে তো খুব ভালো। আপনার বোঝা আমার বোঝা উল্টো হতে পারে। ওই জন্য আমি যেটা বুঝেছি আপনাকে বলি, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। সহজ বাংলা বুঝে যান, রুজি এটা ডিপার্টমেন্ট কার? সন্তান কার ডিপার্টমেন্ট? আল্লাহু আকবার। আল্লাহ, আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি দ্বারস্থ হন এটার নাম শিরক। শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গুনাহ, মারাত্মক বড় গুনাহ। শিরক থেকে দূরে থাকবেন। মুর্শিদাবাদ লালগোলার আশেপাশে কোনো এক জায়গাতে জলসা করতে গেছিলাম, আজ থেকে 7 বছর আগে। জলসা করে আমাকে মোটর সাইকেল, তখন আমার গাড়ি ছিল না, মোটর সাইকেলে করে আমাকে রাখতে আসছে স্টেশনে, রেল স্টেশন। তা ওখানকার একটা লোক, আজকে যেমন ওই ভাইটা মনে হয় বলছিলেন আমাকে বসে বসে যে হুজুর আপনাকে আমার খুব শখ, আপনাকে নিয়ে একটু কালকে বেড়াতে যাবো, আপনি থাকবেন, আপনাকে আমার বাড়ি নিয়ে যাবো, আরো 5 জায়গায় ঘুরতে বেড়াতে নিয়ে যাবো, একজন আমাকে বলছিলেন। যাই হোক, তা আমাকে লোকটা বলছেন যে হুজুর এখানে একটা মাজার আছে, একবার দেখতে যাবেন? আমাকে বলছেন, বলছে জ্যান্ত পীরের মাজার। জ্যান্ত পীর মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো বলছে না, এখানে পীর সাহেব জীবিত আছেন, ওনার সঙ্গে দেখা করবেন? বলছে হ্যাঁ করবো করবো। শিখ তাকে বলে, এটা আপনাকে বোঝাচ্ছি। ঢুকলাম, দরওয়ানে দেখছি একজন দরজায় দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, আমাকে বলছে কি চাই? আমি বলি হুজুরের সঙ্গে দেখা করবো। তা বলছে ওই হুজুর দাঁড়িয়ে আছে। তো হুজুরের কাছে গেলাম, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। গিয়ে দেখছি বটের গাছ আছে একটা বিশাল বড়, আর ওই বটের গাছে দেখি এরকম এরকম ছোট ছোট ইট টাঙানো আছে, মানে লক্ষ লক্ষ বলতে পারেন ইট ঝোলানো আছে। তা আমি হুজুরকে প্রথমে গিয়ে বলছি, হুজুরের বট গাছটা ইট ঝোলানোর কারবারটা কি? তা আমাকে তখন বলছে, আপনি বুঝেন না? যে না, আমি কোনোদিন তো আসিনি। বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা নিয়ত করে যদি এই বট গাছে ইট বাঁধে, এই ইঁটের ভারিতে গাছের ডাল যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে। তাহলে যত ছেলে বট গাছই আছে, হ্যাঁ সব ছেলে তাহলে বট গাছে। হুজুর বলছে কি চাই? হুজুর কি পাওয়া যায়? মুখের উপরে বলে দিয়েছে, আমি কাউকে ভয় টয় করি না। আচ্ছা হুজুর কি পাওয়া যায়? বলছে আমার দরজা থেকে কেউ কিছু ফেরত যায় না কোনোদিন। আমি তখন বলছি, কিছুদিন আগে চিট ফান্ড হয়েছিল না, চিট ফান্ডের টাকা পয়সা মার হয়ে গেছে না? আমি বললাম, আমি একটা চিট ফান্ডের এজেন্ট, 16 লাখ টাকা মার হয়ে গেছে, হুজুর যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। বলছে টাকা পাওয়া যাবে না, পাক্কা চিটিং বাস তুমি। মুর্শিদাবাদের মেয়ের গাছে ইট বেঁধে ছেলে করে দিচ্ছ, আর আমার এই সামান্য টাকা দিতে পারছো না? আশ্চর্য ব্যাপার, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়, এটা মারাত্মক বড় শিরক। আল্লাহ তাআলার অনেক নামের ভিতরে একটা নাম আছে, তার নাম হচ্ছে ইয়া রাজ্জাক, আছে না নেই? রুজির মালিক আল্লাহ তুমি, এটা বিশ্বাস আছে না নেই? আছে। তবুও দেখছি লোকটা দোকান খোলার পরে ধূপ জ্বালাচ্ছে, ধূপ, আর বলছে দাঁড়া 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 বৌনি, কাস্টমার এখন মাল পাবে না, দোকানটা ঝাড়ু দিই, ধূপটা জ্বালাই, তবে তোমাকে মাল দেবো। এই ধূপ তো কাঠের গুঁড়ো গোবর দিয়ে তৈরি করে, ও তোমার ভালো মন্দ কি ক্ষতি উপকার করতে পারে? হ্যাঁ হ্যাঁ। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একদম ট্যাক করে ব্রেক করে দিল। কি ঘটনা? বলছে বিড়াল চলে গেছে সামনে থেকে, ও 10 পয়সাও দাম নাই, ও তো বিড়াল, ও তোমার ভালো মন্দ কি ক্ষতি করতে পারে? আশ্চর্য ব্যাপার। বলছে ড্রাইভারটা ছিল বলে ভাগ্যিস বেঁচে গেলাম, ড্রাইভার ঘোড়ার ডিম, ড্রাইভার তোমাকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে তোমাকে? কে বাঁচাতে পারে? আল্লাহ বাঁচাতে পারে। দোকান করেছে বলছে ভালো বেচা কেনা হয়নি, একটা তাবিজ দাও। ইমাম সাহেবের কাছে তাবিজ আন, ইমাম সাহেব তখন চালাকি করে বলছে 500 টাকা দেন, এমন তাবিজ দেবো পাল্লার তলাতে আঠা দিয়ে মেরে রাখবেন, খুব বেচা কেনা বেড়ে যাবে। ও ইমাম সাহেব, তোমার তাবিজের যদি এত পাওয়ার হয় আর দোকানে যদি বেচা কেনা বেড়ে যায়, তো তুমি আজকে 22 বছর ইমামতি করছো, তোমার বেতন 4,000, হ্যাঁ তুমি সেক্রেটারিকে একটু তাবিজ করে বেতন বাড়িয়ে নাও না, দেখি কেমন পারো। ও তোমার তাবিজে তখন কাজ হয় না, তোমার তাবিজে কাস্টমারের কাজ হয়। হ্যাঁ বোকার বাজারে হাত লাগিয়েছ, আশ্চর্য ব্যাপার, হ্যাঁ আশ্চর্য ব্যাপার। আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই তখন যাই মাজারে, আর পিসার যখন অসুস্থ হয় তখন যাই ভেলোরে।
এগুলো কি মানুষ বুঝতে চায় না? কবে বুঝবে মানুষ? বুঝতে চাইছে না? বোঝার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। জি জি, ঠিক আছে, ছেড়ে দিই মাদ্রাসার ব্যাপারটা, আমাকে বার ইতস্ত বোধ করছে। যাই হোক, বক্তব্য এইখান থেকে শেষ ধরে নিতে পারেন। বারবার বলছেন যখন,